সিরিয়াল কিশার ইমরান হাশমি সিনেপাড়ায় বিভিন্ন সময় বিতর্কিত চরিত্র এবং বেশ কিছু আপত্তিকর দৃশ্যে অভিনয় করে ব্যাপক তোলপা সৃষ্টি করেন। তো বন্ধুরা, ইমরান হাশমির কিছু একান্ত তথ্য দিয়ে আমাদের আজকের আলোচনায় পর্দা সাজানো হয়েছে। তাহলে চলুন ভিডিওটি শুরু করি। এক, ইমরান হাশমির আসল নাম হচ্ছে ইমরান আনোয়ার হাশমি। 2002 সালে বিক্রম ভাট পরিচালিত রাজ সিনেমার সহকারী পরিচালক হিসেবে সিনেপাড়ায় তার আবির্ভাব। তিনি বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা মানেশ ভাটের ভাতিজা। 2, ইমরান হাশমির বাবার নাম আনোয়ার হাশমি ও মায়ের নাম মাহেরা হাশমি। তার বাবা মুসলিম হলেও তার মা ছিলেন রোমান ক্যাথলিক। 3, সিনেমায় তাকে সিরিয়াল কিশার বা একাধিক নারীর সাথে অনৈতিক সম্পর্ক স্থাপনকারী হিসেবে দেখা যায়, কিন্তু বাস্তব জীবনে তিনি শুধুমাত্র শাহানা পারভীনের সাথে দীর্ঘদিন প্রেম করেন এবং 2006 সালে বিয়ে করেন। এই দম্পতির একটি সন্তান রয়েছে এবং পরিবারের সাথে একান্তে সময় কাটাতে পছন্দ করেন তিনি। 4, ইমরানের স্ত্রী শাহানা পারভীন 2010 সালে তাদের একমাত্র সন্তান আয়ানের জন্ম দেন, কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হচ্ছে মাত্র 4 বছর বয়সে আয়ান ক্যান্সার রোগে আক্রান্ত হন। বিষয়টি এই দম্পতিকে দুশ্চিন্তাগ্রস্ত করে তুলেছিল। 5, ইমরান হাশমির অভিনয় বেশ ব্যতিক্রমী এবং স্বতন্ত্র বৈশিষ্ট্য মণ্ডিত। এই রহস্যের ব্যাখ্যায় তিনি বলেন, ছোট থেকেই তিনি অনেক হিন্দি সিনেমা দেখেননি, এমনকি এখনও দেখেন না, আর সেজন্যই তার অভিনয়ে অন্য কারো অভিনয়শৈলীর ছাপ থাকে না। 6, অনেকেই হয়তো জানেন না ইমরান হাশমি অত্যন্ত পেশাদার একজন ব্যক্তিত্ব। যে কোনো কাজ তিনি গভীর মনোযোগ সহকারে করেন এবং উৎকর্ষ সাধনের চেষ্টা করেন। তিনি কখনোই অজুহাত দেখিয়ে শুটিং মিস করেন না। এছাড়া তিনি বিলাসবহুল গাড়ি ও মোটরসাইকেল ব্যবহার করতে পছন্দ করেন। 7, 2003 সালে তিনি ফুটপাত ছবিতে সর্বপ্রথম অভিনয় করেন, তবে সেই ছবিটি বেশি সাফল্যের মুখ দেখেনি। তবে 2004 সালে মার্ডার ছবিতে অভিনয়ের কারণে তিনি ব্যাপক জনপ্রিয় হয়েছিলেন। 8, ইমরান হাশমির ছেলে ক্যান্সার থেকে মুক্তি পেলে তিনি ছেলেকে নিয়ে দ্য কিস অফ লাইফ, হাউ এ সুপার হিরো অ্যান্ড মাই সন ডিফেক্টেড ক্যান্সার এই বইটি লেখেন। 9, 2006 সালে গ্যাংস্টার ছবির কারণে তিনি সেরা নেতিবাচক চরিত্রে অভিনয়ের জন্য ফিল্মফেয়ার পুরস্কারের জন্য মনোনীত হন। 10, 2010 সালে ওয়ান্স আপন এ টাইম ইন মুম্বাই ছবিতে অভিনয়ের জন্য তিনি সেরা পার্শ্ব অভিনেতা হিসেবে ফিল্মফেয়ার পুরস্কারের জন্য মনোনীত হন। তো বন্ধুরা, ইমরান হাশমিকে কেমন লাগে আপনাদের? আর তার এই 10টি ব্যক্তিগত বিষয় সম্পর্কে আপনাদের মতামত জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে। আর ভিডিওতে লাইক ও শেয়ার দিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।